খুঁজে পাওয়া গেল সুন্দরবনে হারিয়ে যাওয়া 600 বছরের ঐতিহাসিক মসজিদ। খুলনার কয়রা উপজেলার বহু প্রাচীন গ্রাম আমাদি, কপোতাক্ষ নদের পূর্ব পারের এই গ্রাম ইতিহাস প্রসিদ্ধ। ধারণা করা হয় পীর হজরত খানজাহানী রহমতুল্লাহ আলাইহের শিষ্য বুরা খান ও ফতে খান এই গ্রামে কাচারি স্থাপন করে পুরো এলাকা শাসন করতেন। 1450 থেকে 1490 সালের সময়কালে তারা এখানে একটি 9 গম্বুজ মসজিদ নির্মাণ করেন, নাম রাখেন মসজিদ কুট। ইট সুরকির তৈরি দৃষ্টিনন্দন মসজিদটি দক্ষিণ বাংলার সবচেয়ে প্রাচীন প্রত্নসম্পদ। মসজিদের দক্ষিণ দিকে বুরা খান ও ফতে খানের কাচারি বাড়ি ও সমাধি ছিল। এর অনেকটাই কপোতাক্ষের বন্যায় ধুয়ে মুছে গেছে। মূল মসজিদও একসময় পানিতে তলিয়ে গিয়েছিল, সমস্ত এলাকা জঙ্গল হয়ে গিয়েছিল। বন্য জীব জন্তুর ভয়ে মানুষ মসজিদে যেতে সাহস করত না। মসজিদটি কালের গর্ভে হারিয়ে যেতে বসেছিল। বিংশ শতাব্দীর শুরুতে এলাকার মানুষ বিপুল সংস্কার করে মসজিদটি উদ্ধার করেন। বর্গাকার এই মসজিদের প্রতি পাশের মাপ হচ্ছে 16.76 মিটার, ভেতরের মাপ 12.19 মিটার করে। কেবলামুখী দেয়াল বাদে বাকি 3 দেয়ালে মসজিদে ঢোকার জন্য 3টি করে খিলান প্রবেশদ্বার আছে। মাঝের প্রবেশদ্বারগুলো অপেক্ষাকৃত বড়। কেবলামুখী দেয়াল অর্ধবৃত্তাকার মিহরাব তৈরি করা হয়েছে। মাঝের মিহরাব অপেক্ষাকৃত বড়। মসজিদের ভেতরে 4টি স্তম্ভের ওপর ছাদ ভর করে আছে। এই 4টি স্তম্ভ মসজিদের ভেতরের অংশকে 9টি সমবর্গক্ষেত্রে ভাগ করেছে। বর্গক্ষেত্রগুলো গম্বুজ দিয়ে ঢাকা। মসজিদটি একসময় টেরাকোটা সজ্জিত ছিল, এখন এগুলোর অনেকটাই খসে পড়েছে, নয়তো খোয়া গেছে। আমাদের মসজিদকুর মসজিদের নকশার সঙ্গে পান্ডুয়ার আদিনা মসজিদের পাশে সিকান্দার শাহের 9 গম্বুজ সমাধির নকশা মিল লক্ষণীয়। অবশ্য বাগেরহাটে হজরত খানজাহানী রহমতুল্লাহ আলাইহি নির্মিত ইমারতগুলোর নকশাও প্রায় একই ধরনের। মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে আছে।